উনত্রিশে জানুয়ারি চট্টগ্রাম হালি শহর বি ব্লক তালতলাত এক সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় প্রত্যক্ষদর্শীরা আরও জানায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় গ্যারেজ সিএনজি এবং মোটর পার্টস সহ মূল্যবান সম্পদ সংগঠিত অগ্নিকাণ্ডের ফলে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার পরিবারের আয়ের শেষ সম্বলটুকু হারিয়ে পাগল প্রায় ভুক্তভোগীরা এমত অবস্থায় সিটি কর্পোরেশন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে সহায়তা কামনা করছে ভুক্তভোগীরা ষোলোটা গাড়ি আপনার একদম ফুরিয়ে গেছে ষোলোটা গাড়ির মধ্যে তিনটা ষোলোটা সিনজি ছিল তিনটা মোটর ছিল একটা রিক্সা ছিল আর আমার পার্সার দোকানে কোনো মাল আমি সেভ করতে পারি না সব কিছু ফুরে গেছে ক্যাশও কিছু টাকা পয়সা ছিল এর কি ষোলোটা গাড়ি আপনার সবগুলোই ম্যাট্রো গাড়ি কিছু নতুন গাড়ি আছে কিছু পুরান গাড়ি আছে আমার ষোলোটা গাড়িতে প্রায় আড়াই তিন কোটি টাকার মতন ক্ষতিপূরণ হয়েছে আর কি অনেক টাকা লোনের গাড়ি এটা আর লোনটা কিভাবে দিব কিভাবে ভাত খাবো এটাই আমাদের দুশ্চিন্তায় আমরা এখন এখন আছে এখন আর আমাদের করণীয় কিছু নাই আমাদের আবেদন সরকারের কাছে আমাদের দিকে একটু তাকাক লোন নিয়েছি এখন গাড়ি সম্পূর্ণটা চলে গেছে এখন ইঞ্জিল সেসি সব চলে গেছে সরকার যদি কোনো সাহায্য করে আমাদের তো অভাব আমার তো প্রায় আটটে জন আমার খাওয়াই যাওয়া নি এটার উপরে নির্ভর আমি নিজে চালক নিজে মালিক ছিলাম লোন লই আমাকে এটা নিয়েছি কারণ এখানে কিছু থাকার মতো আমি দেখতেছি না আমরাও দেখতেছেন শুধু আমরা সবাই দেখতেছি এখন এই হিসাব করে সরকার পক্ষ থেকে আমরা কিছু দান সকাত পাই কিনা আল্লাহর রাস্তে এটা কি সহ্য সহানুভূতি করে আপনি এটা কামনা করি আর কি মালিকেরা যেভাবে আছে কতগুলি গাড়ি আছে রুনের উপরে কিস্তির উপরে গাড়িগুলি নিয়ে নেওয়া হয়েছে বহুত কষ্ট করে এমনও মানুষ আছে এখানে এমনও কোম্পানি আছে এমনও কোম্পানি আছে যে মনে করেন যে গাড়ি কিস্তি নিয়ে গাড়ি চলতেছে সংসার চলতেছে আমি একটু এতটুকু দাবি করবো যে সরকার প্রতি যে আমি একটু আপনাদের মধ্যে যে যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে দয়া করে একটু সরকার যদি একটু ইয়ে করে রহমত ক্ষতিগুলি ওই এই জন্য আমি সরকারের কাছে দাবি জানাই যে কোম্পানিরা খুব গরিব এদের খুব কষ্টর মেহানদীর পরিশ্রমের খুব ইয়ে করে গাড়িগুলো কিনছে ওদের বাল বাচ্চা এই রিজিকের আশাতে রয়েছে এটার উপর ওদের ব্যাংক কিস্তি টিস্তি সব চলে সরকারের কাছে আকুল অনুরোধ যে একটু ওদের দিকে সমবায় যেভাবে হোক একটু থাকানোর জন্য সহযোগিতার হাতটা বাড়ানোর জন্য বিএটির দিকেও একটু হাতটা সবার জন্য বাড়া সরকারের বড় প্রশাসনের কাছে আমার এই দাবি আমি একজন গরিব কৃষক ড্রাইভার গাড়ি থাকলে আমি কর্ম করি ভাতকে আমার বাল বাচ্চা বাসায় এই গাড়ির উঁচু কোম্পানিরা চলে আমি চলি আমাদের দশটা ফ্ল্যাট চলে এই গাড়ির রুসুলা সব মালিকেরা এই গাড়ির দিকে চায় রয়েছে